الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وعلى آله وأصحابه أولي الصدق والصفا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وأيضا فقد قال الله تبارك وتعالى في شان محبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى أهل بيت رسول الله حبكم فرض من الله في القرآن أنزله اللهم يكفيكم من عظيم الفخر أنكم لم يصلي عليكم لا صلاة له اللهم صل على سيدنا مولانا محمد مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
अल्लाह पाक जल्ल मजदहू जल्ल जलालहू आलिशान दरबारे लाखों कोटि शुक्रिया ज्ञापन करछि जे रब्बुल आलमीन अहकामुल हाकिमीन परवरदिगार आलम आमादेर सकलके दया करे माया करे मेहरबानी करे आजकेर ए पवित्रतम मासे ए जुमार सलात आदाय करार जन्नो मस्जिदे एसे बसार सुजोग दान करेछेन सकले शुक्रिया तान बोले अल्हम्दुलिल्लाह आरो शुक्रिया आदाय करछि एवं लाखो अगणित दरूद सालाम ओई नबी पाक साहेबे लौलाकेर दरबारे जे नबीजीके अल्लाह सुबहानाहु वा ताआला ना बनाले आमरा এই পবিত্রতম ইসলাম পেতাম না যে নবীজির নওয়াসাদের উসিলায় আওলাদে রাসূলদের উসিলায় আমরা সুন্দরতম পবিত্রতম দ্বীনে ইসলাম এবং শরীয়তের মূল মাদ্দা পেয়েছি সকলে শুকরিয়া তান আবারো বলি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করছি ওই সমস্ত আউলিয়ায়ে কেরাম যারা আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের মাধ্যমে আমাদেরকে এই পবিত্রতম ইসলাম উপহার দিয়েছেন আমাদের এই মাতৃভূমি তথা বাংলাদেশে সকলে আবারো শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি আরো শুকরিয়া জানাচ্ছি বিশেষ করে যারা এমন একটি মহল তৈরি করার সুযোগ দান করেছেন যেখানে কোরআন এবং সুন্নাহ আলোচনা করার সঠিক ইসলামের আলোচনা করার সুযোগ দান করেছেন ওই সমস্ত মনীষীদেরকে যাদের শাসকবৃন্দদেরকে যাদের শাসন অবস্থায় যে আহলে বাইতের জিকির করা হয়েছে সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা এমন একটি দিনে উপনীত হয়েছি এই মাস এবং এই দিন প্রত্যেকটা দিনই মঙ্গলময় সকলে বলি আলহামদুলিল্লাহ বিশেষ করে আমরা মুহররমুল হারামের আশুরা পার হয়ে এসেছি আমাদের সামনে ১৮ মুহররম আছে মুহররম মাসের কয় তারিখ ১৮ তারিখ যে তারিখটার মধ্যে ইমামে আলী মকাম ইমাম জাইনুল আবেদিন সকলে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাহাদাত বার্ষিকী সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহান মনীষী যে নবী বংশের ওই কারবালার জমিনের মধ্যে পুরুষদের মধ্যে শেষ প্রতীক ছিল বলে করে বলুন সুবহানাল্লাহ যার কল্যাণে যার মাধ্যমে মাওলা আলীর ইলমগুলা আমরা পেয়েছি বলে করে বলুন সুবহানাল্লাহ কারবালার প্রান্তরের একটি ইতিহাস বলতে যে আমরা অনেক ইতিহাসকে পেছনে ফেলে দেই অনেকে আমরা জানি না আমরা যে ইমাম হুসাইনের শুধুমাত্র একজন সাহেবজাদা ইমাম জাইনুল আবেদিন কারবালার প্রান্তর থেকে ফিরে এসেছেন এটাই জানি
কিন্তু অনেকে জানি না ইমাম হাসান ওনারও একজন ছেলে যিনি মদিনাতুল মুনাওয়ারা ছিলেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। ওনার অন্যান্য ছেলেরা, ওনার পাঁচজন ছেলে সকলে এসেছেন, ইমাম হাসানের সাথে শহীদ হয়েছেন, কারবালায় এসেছেন, কিন্তু একজন ইমাম জৈনুল আবেদিন যেরকম কারবালায় এসে অসুস্থ হয়েছেন, তেমনিভাবে উনি ইমাম হাসানের যিনি বেটা ওনাকে বলা হয় হাসান আল মুসান্না, বড় করে বলুন সুবহানাল্লাহ, উনি অসুস্থ ছিলেন মদিনাতে। কোথায় ছিলেন? মদিনাতে। উনি ওনাদের এই কাফেলার সাথে শরীক হইতে পারেন নাই। আল্লাহর কি মহিমা, এই দুই নওয়াসার দুইজন আওলাদকে রেখেছেন যাতে করে কিয়ামত অবধি কোনো আওলাদে রাসূল নিশ্চিহ্ন হয়ে গেছে, শেষ হয়ে গেছে এটা বলার কোনো সুযোগ কারো যাতে না থাকে, বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই আমাদের দেশের অনেক আলেম ওলামা আছে যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করতে বসে আছে, নাউজুবিল্লাহি মিন যালিক, যারা নবীজির হাদিসকে অস্বীকার করতে বসে আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ তাদের কথা হচ্ছে যে আওলাদে রাসূল শেষ হয়ে গিয়েছে, তোমরা কোথায় পাবে? আছে না আমাদের দেশে, বলে না আছে? বাবাজিরা এটা মনে রাখবেন, সহি কোরআন এবং সুন্না যদি বুঝেন তাহলে কখনই আল্লাহ নবীজি বললেন একেবারে স্পষ্ট যে কুল্লু নসবিন ওয়াসাবিন ইয়ানকাতিউ ইয়াউমাল কিয়ামাতে, যে প্রত্যেকটা নসব আর সবব যেগুলো আছে, যাদের বংশ তালিকা বংশ নথিকা যত কিছু আছে, বংশমর্যাদা আছে, যাদের আত্মীয়তার শৃঙ্খল আছে, এগুলো একটা সময় কিয়ামত অবধি এগুলো কি হয়ে যাবে? কেটে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, কেউ থাকবে না, কেউ কাউকে চিনতে পারবে না, যে অমুকে আমার বংশধর, এটা চিনতে পারবে না, বলতেও পারবে না। কিন্তু আল্লাহ নবী বলে ইল্লা সাবাবি ওয়া নাসাবি, বড় করে বলুন সুবহানাল্লাহ, যে শুধুমাত্র আমার বংশধর, আমার যারা আত্মীয়, আমার যারা রক্তধারা আছে, এটা কেয়ামত অবধি থাকবে, এটা তখনও শেষ হবে না, বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীজির এই হাদিস কি মিথ্যা হবে? কখনোই না। এরপরে সূরা কাউসার, কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা, এই সূরা কাউসার আল্লাহ নাজিল করেছেন তখন যখন আল্লাহ নবীজির একজন শাহজাদা সৈয়দেনা ইব্রাহিম শহীদ হয়েছেন, ইন্তেকাল করেছেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির একজন বেটার নাম কি ছিল? ইব্রাহিম ছিল, আরেকজন বেটার নাম ছিল কাসেম, বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবীজির একটা উপমা উপনাম আছে, ওনাকে আবুল কাসেম বলতো, বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে কি বলতো? আবুল কাসেম, এই যে কাসেমের বাবা। আমাদের দেশে ছেলের নামে ডাকে না মুখের, আল্লাহ নবীজিকে এভাবে ডাকতো। ওরা যখন এই শাহজাদা ইন্তেকাল করলেন, ইনি পেরেশান হয়ে গেলেন, হঠাৎ নিজের শাহজাদা ইন্তেকাল করেছে, পেরেশান হয়ে গেলেন, চিন্তা ভাবনায় মগ্ন হলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনের মাধ্যমে বলে যে জিবরিল যাও তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, বড় করে বলুন সুবহানাল্লাহ, তুমি এই খবরটা নিয়ে যাও আমার নবী থেকে, যারা বলে যে নির্বংশ হয়ে গেছে, নাউজুবিল্লাহ, নির্বংশ আত্মার শব্দ বলেছে, আত্মার। কাফেররা ওই সময় নবীজিকে কটাক্ষ করে বলতো এর তো কোনো বংশধর নাই, সে কি হয়ে গেছে? আত্মার। আত্মার শব্দ আমাদের দেশে স্বাভাবিক ভাষায় বুঝি যে লেস কাটা বলে, কি বলে? লেস কাটা। তো লেস কাটা মানে যার পরবর্তীতে আর কেউ নাই, এদেরকে বলা হয়। কিন্তু আল্লাহ বললেন যে না, তাড়াতাড়ি জিবরিল যাও, আমার নবীকে এই সংবাদ দাও, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকা, নিশ্চয় নিশ্চয় আল্লাহ বলছেন আমি আপনাকে দান করেছি আল কাউসার, কি দিয়েছি? কাউসার, বড় করে বলুন সুবহানাল্লাহ। তাফসীর কারকরা এই কাউসারের কথা বলতে যে বলেন, এই যে কাউসার মানে তুমি যে কাউসারের পানির কথা বলা হয়েছে যে নবী যে কাউসারের পানি পান করাবে, বড় করে বলুন সুবহানাল্লাহ, যে সেই কাউসার কয়, না না এখানে শুধু কাউসার না, কয় কাউসারের মূল মাদ্দা হচ্ছে কাফ সা রা, কাফ সা রা তিনটা অক্ষর, এই তিনটা অক্ষর থেকে কাসিরুন শব্দ হয়, বড় করে বলুন সুবহানাল্লাহ, আকসার শব্দ হয়, এই কাউসার মানে হচ্ছে অগণিত, বেশুমার, যেটা গণনা করা যাবে না, আল্লাহ নবীজিকে সমস্ত কিছু বেশি দান করেছে, বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীকে আদম আলাইহিস সালামকে যত সন্তান দান করেছে,
তার থেকেও বেশি বড় করে বলেন সুবহানাল্লাহ। আদমকে যতগুলো নেয়ামত দান করেছে তার থেকেও বেশি, নূহকে যত নেয়ামত দান করেছে তার থেকেও বেশি, এমনি ভাবে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আম্বিয়ায়ে কেরাম আছে, যাদেরকে যত রকম নেয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহ ওই কাউসারের মধ্যে সমস্ত নেয়ামত ধন দৌলত সন্তান সন্ততি আমার নবীকে দান করেছে বড় করে বলেছে। তারপরে আল্লাহ নবীকে বললেন, ওগো নবী আমি আপনাকে কাউসার দান করেছি, এই কাউসারের মধ্যে কি আছে আমি জানি আপনি জানেন, বড় করে বলেন সুবহানাল্লাহ। আর যারা এটার জন্য এলেম কালাম আপনি যাদেরকে বলে দিবেন তারা জানবে, বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপর কি করবেন, ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনি কি করেন, আল্লাহর জন্য সালাত আদায় করেন সুবহানাল্লাহ। এবং আরেকটা কাজ করবেন, কোরবানি করেন। কি করবেন, কোরবানি করেন। দেখুন অনেক বড় একেবারে হেকমতপূর্ণ কথা, আল্লাহ নবীকে সালাত করতে বললেন এবং কোরবানি করতে বললেন সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ নবীজি এটার শুক্রিয়া স্বরূপ সালাত আদায় করেছেন এবং কোরবানি করেছেন, বড় করে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ ওই যারা আল্লাহ নবীকে কটাক্ষ করেছে সাথে সাথে আল্লাহ জবাব দিয়েছে। দেখুন নবীর ধৈর্য আছে, নবীকে আল্লাহ এই শিক্ষা দিয়েছেন যে তোমাকে যদি কেউ কটাক্ষ করে তুমি পাল্টা বলার দরকার নাই, আপনার পক্ষ থেকে ও মাহবুব ও বন্ধু আপনাকে যদি কেউ কিছু বলে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, আমি আল্লাহই তার সাথে যুদ্ধ করব, বকা দিলে আমি তাকে ফিরত দেবো, বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি ফিরত দিল, আল্লাহ বলল যে ইন্না শানিআ কাহুয়াল আবতার, ও নবী আপনাকে যারা আবতার বলছে বরঞ্চ এটা আপনার শান নয় বরঞ্চ ওগুলা তাদের শান, বড় করে বলেন নাউজুবিল্লাহ। এটা বললাম যে আল্লাহর নবীজির আওলাদের পাক যে কিয়ামত অবধি থাকবে এটার কোরআনুল করিমের এই আয়াত করিম আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, বড় করে বলেন সুবহানাল্লাহ। আজকে যে মূল বিষয় সেটা হচ্ছে সূরা শুরার 23 নম্বর আয়াতে করিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহর নবীজির কাছে। আল্লাহ বললেন, ওগো দয়াল নবী আমার বন্ধু আমি জানি আপনি এটা চাইবেন না উম্মতের কাছে, আপনি একটু লজ্জাবোধ করেন, কারণ আমি আল্লাহ আপনাকে এত দিয়েছি এত বেশি দিয়েছি যে আপনি অন্য কারো কাছে কিছু চাওয়ার জন্য কখনই যান না, আপনি চাইতে আপনি লজ্জাবোধ করেন কারণ আল্লাহ আপনাকে এত বেশি দিয়েছেন সুবহানাল্লাহ। কোথায় সূরা দুহা আল্লাহ বললেন যে ও নবী আমি আপনাকে এমন দিয়েছি যে দেওয়াটা আপনি যতক্ষণ পর্যন্ত না ফাতার দাও আপনি সন্তুষ্ট না হবেন আমি ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতেই থাকবো, বড় করে বলেন সুবহান। এটা চাই যত রকম নিয়ামত হোক যত রকম বরকত হোক যত রকম ভালো যতগুলো ভালো জিনিস আছে সব আপনাকে দিয়েছি, এই জন্যে আপনি যদি চাইবেন না কিন্তু একটা জিনিস চান, ও মাহবুব ও বন্ধু আমি আমার আপনার অন্তরের অবস্থান জানি, আমি খোদা আপনার আলিমুম বিজাতি সুদুর আপনার অন্তরের মধ্যে কি আছে আমি আল্লাহ এটা জানি, ও বন্ধু আপনি বলে দিন, কুল আপনি বলুন লা আসআলুকুম আলাইহি আজরান, বড় করে বলুন সুবহানাল্লাহ। যে আমি তোমাদের কাছে যে তোমাদেরকে রিসালাত দিয়েছি, তোমরা আল্লাহ চিনতে না আল্লাহ চিনিয়েছি, তোমরা দেব দেবী মূর্তির পূজা করতে তোমাদেরকে শিরিক বিদআত থেকে আমি সঠিক পথে নিয়ে এসেছি, তোমরা অন্ধকারাচ্ছন্ন ছিলে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে ছিলে আমি তোমাদেরকে আলোর পথে এনেছি, আমি তোমাদেরকে ডেকে ডেকে আল্লাহ রসুল এবং কোরআন সুন্না এই সমস্ত বিষয়গুলো চিরিয়েছি, তোমাদেরকে সঠিক সুন্দর একটা জীবন দান করেছি, তোমরা ছিলে বেপরোয়া তোমরা ছিলে বেহায়া বেশরম, তোমাদের এগুলাকে সুন্দর করে তোমাদেরকে সুন্দর পরিপাটি একটি জীবন দান করেছি, এত কিছুর বিনিময়েও আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী চাইবেনটা কি, আপনি তো দিতে এসেছেন আপনার আওলাদও দিতে এসেছে আপনি চাইবেন কি, কয় না তোমাদের কাছে শুধু একটা জিনিস চাইব, আর আমি নবী নিজের থেকে যাচ্ছি না আল্লাহ আমাকে চাওয়ার জন্য বলেছেন অর্ডার দিয়েছেন, বড় করে বলছেন সুবহানাল্লাহ। সেটা হচ্ছে কি, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার যারা নিকটাত্মীয় আছে আমার যারা কাছের আছে যারা আমার কলিজার টুকরা আছে যাদেরকে আমি বেশি ভালোবাসি যাদের ভালোবাসা তোমাদের ঈমান,
আমি নবীর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যাদের ভালোবাসায় আল্লাহ সবাইকে ভালোবাসে, যাদেরকে ভালোবাসলে আল্লাহও তাকে ভালোবাসে। এই অবস্থায় ওই সমস্ত আহলে কোরবা যারা আছে, আমার নিকটের যারা আছে, তাদেরকে তোমরা এত বেশি ভালোবাসবা, শুধু মুখের ভালোবাসা নয়, কথার ভালোবাসা নয়, তাদের কাজে কর্মে জান মান সমস্ত কিছু দিয়ে তাদের সাহায্য করবে, তাদের কাছে থাকবে, তাদের প্রতি কোনো রকম বিদ্বেষ করবে না, তাদেরকে পরিপূর্ণ ভালোবাসা দেবে। এবং ইবাদত বন্দেগীতে আমি নবীর প্রতি যদি তোমরা দরুদ ও সালাম পড়ো, তাহলে নবী বললেন যে তোমরা অর্ধেক দরুদ পড়বা না। বরকাল বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন লা তাসুল্লু, যে তোমরা দরুদ পড়বা না। আল বাতারাউ অর্ধেক কীর্তন অর্থাৎ কর্তনকারী অর্ধেক লেসকাটা দরুদ পড়বা না। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কালু ইয়া রাসূলুল্লাহ, এই এটা আবার কেমন কথা যে লেসকাটা দরুদ, আবার এটা আবার কেমন হইতে পারে, অর্ধেক পরিপূর্ণ হয় না, এটা কেমন? কয় যখন তোমরা শুধু বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এটা হচ্ছে লেসকাটা। কয় কেন? কয় কারণ এটাতে আমার পরিবার পরিজন এটাতে আসে না। তুমি পরিপূর্ণভাবে দরুদ পড়লে বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই এদেরকে তোমরা দরুদও পড়বে, ভালোবাসবে। আর এই ভালোবাসাটা কি? আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা তোমাদের প্রতি ওয়াজিব হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিন, যারা মুমিন হবে, আহলে বাইতের প্রতি তাদের ঈমান যদি থাকতে হয়, ঈমান যদি পরিপূর্ণতা পায়, নবীকে যদি ভালোবাসা ঈমান হয়, তাহলে আহলে বাইতের ভালোবাসা ঈমানের রূহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীজি এদের ব্যাপারে অনেকভাবে আপনাদেরকে আমাদেরকে সতর্ক করেছেন, বারবার বলেছেন ও মুমিন বান্দারা, হে মানুষ সকল তোমরা শোনো, আল্লাহর নবীজি আরেকটি হাদিস বললেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো, আহিবুল্লাহ। তোমরা কাকে ভালোবাসো? আল্লাহকে ভালোবাসো। আহিবুল্লাহ লিমা ইয়ারজুকুম মিন নিআমিহি, ও মানুষ সকল তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দেয় সে কারণে। সুবহানাল্লাহ। কি কারণে? আল্লাহ আমাদেরকে নিয়ামত দিচ্ছে না, আমাদেরকে যে শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দান করেছেন কে? আপনি আমি যদি সবাই যদি কিনে কিনে অক্সিজেন আমাদের লাগাইতে হইতো, আপনার বাপদাদা চোদ্দ গোষ্ঠী কত কত কেবি কত কিছু এত অক্সিজেন কি কিনতে পারতেন? সম্ভব ছিল? খাবার কিনেন, পানি কিনেন, সবগুলো কিনতে হয়, অক্সিজেনটাও এখন কিনতে হয়, তাই না? কিন্তু আল্লাহর যত বড় নিয়ামত, একেবারে ফ্রি অক্সিজেন আপনাকে আমাকে দিচ্ছে, এই নিয়ামতের অস্বীকার করা যাবে? কখনো যাবে? আরে অন্যান্যগুলো বাদ, রিজিক, হায়াত, দৌলত এগুলো তো আছেই। সবচেয়েতে নিয়ামতের মধ্যে একটা নিয়ামত দেখালাম যেটা প্রতি নিঃশ্বাসে আপনার আমার দরকার হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আহাব্বুল্লাহ, আল্লাহকে ভালোবাসো। লিমা ইয়াজুকুম মিন নিআমিহি, যে আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করেছেন এ কারণে আল্লাহকে ভালোবাসো। কয় আমি নবীকে ভালোবাসো, ওয়া আহিবুনি, আমি যে তোমাদের নবী আমাকে ভালোবাসো, কারণ আমাকে ভালোবাসার নাম ঈমান। নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তোমাদের নিজেদের পিতামাতা সন্তান সন্ততি, আরেক রেওয়ায়াতে আছে এমনকি তোমাদের জানের চাইতেও বেশি, যদি নবীকে ভালো না বাসো তাহলে তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। তাহলে বোঝা গেল নবীকে পরিপূর্ণ ভালোবাসার নাম ঈমান, আর ঈমান যদি থাকে আমলের দাম আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার বললো এই জন্য আহিবুনি, আমি নবীকে ভালোবাসো। কই কেন ভালোবাসবো? কয় ও আহিবুনি হুব্বিল্লাহ, আরে আল্লাহকে ভালোবাসার কারণে আমি নবীকে ভালোবাসো। বড় করে বলুন সুবহানাল্লাহ। তোমরা যে আল্লাহকে ভালোবাসছো সেই কারণে আমি নবীকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তো আর কি? আরেকটা ভালোবাসা তোমাদের রয়ে গিয়েছে,
সেটা পূর্ণ না হলে আমি নবীর ভালোবাসাও পূর্ণ হবে না, আল্লাহর ভালোবাসাও পূর্ণ হবে না। বড় করে বলুন নাউযু বিল্লাহ। কই সেটা কোনটা? কই ওয়া আহিব্বু আহলা বাইতি, আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসো। ও নবী, আপনাকে ভালোবাসলাম, ঠিক আছে, আপনি ঈমান, আল্লাহকে ভালোবাসলাম, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদেরকে নেয়ামত দেয়, আল্লাহ গো আপনার নবীকেও ভালোবাসলাম আপনার কারণে। এখন নবী বলছে আহিব্বু আহলা বাইতি, ওই আহলে বাইতকে ভালোবাসো। নবী বলেন লি হুব্বি, আমি নবীকে ভালোবাসার কারণে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার কারণে আহলে বাইতকে কি করতে হবে? মহাব্বত করতে হবে। এই কথাগুলা বলার অনেকগুলা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা সালাত আদায় করি, ঠিক না, যাকাত প্রদান করি, হজ করি, রোজা রাখি, সমস্ত কিছু করি, এগুলার পেছনের একটা কারণ আছে না? কারণ কি? যাতে করে আল্লাহ আমাদের প্রতি দয়া প্রবেশ করে, রহমত দান করে, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়, ঠিক কি না? কথা বলেন না, নাকি অন্য কোনো কারণে? বেহেস্তের লোভে, দুদুকের ভয়ে? না, কেন তাহলে? যে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর ইবাদতের পন্থাকে শিখিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করব। নবী যাদেরকে ভালোবাসছে তাদেরকে আমাদের ভালোবাসতে হবে না, নবী যাদেরকে ঘৃণা করেছেন তাদেরকে ঘৃণা করতে হবে না, নবী যেটা নির্দেশ করেছেন সেটা কি মানতে হবে না? আল্লাহ নবী বললেন, আমার মুখ দিয়ে বের করালেন আল্লাহ, কে বের করেছেন? আল্লাহ বললেন আহলে বাইতকে ভালোবাসো, যদি ভালোবাসো তাহলে আমি নবীর ভালোবাসা পাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর আমি নবীর ভালোবাসা যদি তোমরা পাও তাহলে মনে রাখবা আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবীজি বললেন এই আহলে বাইতকে ভালোবাসতে হবে আমি নবীকে ভালোবাসার কারণে। পেয়ারা হাজিরিন, নবীকে ভালোবাসা কতটুক করবেন? কম করবেন না বেশি করবেন? কতটুক বেশি করবেন? আরে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার সাহাবায়ে কেরামের দিকে যায় যে ওনারা নবীর ভালোবাসা কিভাবে পেয়েছে আহলে বাইতকে মহব্বত করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর থেকে শুরু করে সমস্ত জলিলুল কদর সাহাবায়ে কেরাম আহলে বাইতকে কিভাবে ভালোবেসে, এটার একটা ছোট্ট সংক্ষিপ্ত একটা কথা শুনুন। হযরত সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খেলাফতের আসনে যখন বসেছেন, যখন আল্লাহ নবীজি পর্দা করার পর সিদ্দিকে আকবর খলিফাতুল মুসলিমিন, আমাদের আমিরুল মুমিনিন, তিনি সর্বপ্রথম যিনি খলিফা, ইসলামের প্রথম খলিফা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে অধিষ্ঠিত হয়ে যখন মসজিদে নববীর মধ্যে আমার নবীজির মিম্বার শরীফে যেখানে ছিল সেই মিম্বার শরীফের মধ্যে বসেছেন, বড় করে বলুন সুবহানাল্লাহ, হযরতে সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রিওয়ায়াতিন ইমাম হুসাইন, যে উনি ছোট ছিলেন, ইমাম হুসাইন কি ছিলেন? ছোট ছিলেন। তিনি হঠাৎ মসজিদের নববীতে আসলেন, আসার পরে বললেন এই আপনি আমার নানার মিম্বার থেকে উঠে যান। বড় করে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? সিদ্দিক আকবরকে বললেন আপনি আমার নানা জানের মিম্বার থেকে উঠে যান। আল্লাহ আকবর। হযরত ইমাম হুসাইন সিদ্দিক আকবর যিনি প্রথম খলিফা ওনাকে বললেন, কেন বললেন? ইমাম হুসাইন তখন ছোট, আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভির ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি বলেন, উনি এটার একটা ব্যাখ্যা দিলেন, যে বললেন যে দেখুন ছোট যারা থাকে বাচ্চাদের একটা অবস্থান থাকে যে তারা তাদের পূর্বপুরুষ দাদা নানা বাবা মা যাকে যেটা ব্যবহার করতে দেখে, যদি দাদার জিনিসটা মা মার কাছে দেখে বা বাবার কাছে দেখে তখন সাথে সাথে বলো এটা দিয়ে দাও, কেন? তো এটা আমার দাদার, সুবহানাল্লাহ। নিজের বাবাকেও বলে নিজের, এই তুমি এটা পড়ছো কেন? কেন? তো এটা আমার দাদার, তুমি দাদুরটা কেন পড়ছো? মা যদি ছোট বোন থাকে, বোন যদি মায়ের কোনো জিনিস পড়ে তখন বলে যে এটা তুমি নিয়েছো কেন? কেন? তো এটা তো মা, কারণ এদের ন্যাচারাল স্বভাব হচ্ছে এটা। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ তারা যেটা দেখে বড় হয়েছে
সেটাই তারা বলবে। আর এটা তাদের মহব্বতের একটা দিক, বরকত বলুন সুবহানাল, কারণ তাদের মহব্বতের মধ্যে কোনো সমস্যা নাই, কোনো খুনসুটি নাই, কারণ তারা অগাধ পরিষ্কারভাবে মহব্বত করে ছোটরা। তখন এই শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ওনার ছেলে শাহ আব্দুল আজিজ দেহলভী, উনি ইসনা আশারা তোহফায় ইসনা আশারের মধ্যে লিখেছেন যে এভাবে যে উনি এই কারণে বলছেন। কিন্তু মজার ঘটনা রয়ে গেছে, যখন একথা শুনলেন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করবেন, তার যে রিয়্যাক্ট, তার অবস্থাটা কি, তিনি বললেন সাদ্দাক্তা, বড় করে বলুন সুবহানাল্লাহ, আপনি সত্য বলেছেন সুবহানাল্লাহ, এই যে মিম্বার এটা আপনার নানার, এটা সত্য বলেছেন আপনি, এত কোনো সন্দেহ নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি মিম্বর থেকে নেমে গেলেন, নেমে গিয়ে ছোট ইমাম হুসাইনকে কোলে তুলে নিলেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। যেমনিভাবে নবীজি মিম্বার থেকে নেমে ইমাম হুসাইনকে কোলে নিয়েছিলেন, সিদ্দিক আকবর এরকম কোলে নিলেন, নেওয়ার পরে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন যে এটা অবশ্যই আপনি সত্য বলেছেন, আপনাদের কারণেই তো আমি এখানে বসতে পেরেছি, আপনাদের কারণেই তো আমি আজকে এই মুসলিম জাহানের খলিফা হয়েছে, বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সাথে সাথে মাওলা আলী উপস্থিত ছিলেন, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম, তিনি বললেন ইয়া আমিরুল মুমিনিন, মানে তিনি সাথে সাথে ভয় পেলেন, যে চিন্তা করলেন এটা কি মাওলা আলী শিখিয়ে দিছে নাকি, সুবহানাল্লাহ বলুন না। তিনি সাথে সাথে বললেন, তিনি গুমান করলেন যে না না, আপনি মনে করবেন না যে আমি ওনাকে শিখিয়ে দিয়েছি ইমাম হুসাইনকে, আমি এটা শিখাই নাই, আমি এটা বলি নাই যে আমার কথাই সে বলছে, বড় করে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে ইমামে আলী, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, ইমামে আলী মকাম ইমাম হুসাইনকে লক্ষ্য করে বললেন যে আমি তাকে এটা বলিনি এটা বলার জন্য। তখন সিদ্দিক আকবর বললেন সাদ্দাক্তা ইয়া আলী ইবনে আবি তালিব, বড় করে বলুন সুবহানাল্লাহ, হে আবু তালিবের বেটা আলী, আপনি সত্য বলেছেন, আমি জানি আপনার সম্পর্কে আমি সবসময় ভালো ধারণা রাখি এবং সবসময় আপনাকে আমি সম্মানের চোখে দেখি, বড় করে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন, সৈয়দনা সিদ্দিক আকবর, যিনি মুসলিম জাহানের প্রথম খলিফা। তিনি বললেন যে হ্যাঁ, উনি ওনার কাজ করেছে, আমি ওনাকে সম্মান করি, কারণ এই আমি দেখেছি আমার নবীজি যে নাতিকে নিয়ে, যে হাসনান কারিমাকে নিয়ে, যাদেরকে দেখলেন নবী মিম্বর থেকে উঠে যেতেন, বড় করে বলুন সুবহানাল্লাহ, যারা মসজিদে নববীতে আসতে তাদেরকে যা জড়িয়ে ধরতেন এবং আল্লাহর নবীজি এভাবে জড়িয়ে ধরে তাদেরকে আদর করতেন, চুমু খেতেন, আমি সিদ্দিক আকবর এগুলো দেখেছি, বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতের তাজিম কে শিক্ষা দিল, সাহাবায়ে কেরাম, কে দিল, আমরা বর্তমান যারা আছে তাদের কথা শুনবো না সাহাবায়ে কেরামের পথে চলবো। শুধু এটা নয়, হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কত কথা বলবো, এগুলো যদি আমার মতো অদম নরাদম যদি সারা বছর বলি, এরকম সাহাবায়ে কেরামের সাথে আহলে বাইতের অনেক ঘটনা আছে বলে শেষ করা যাবে না। তোর মধ্যে একটা ছোট্ট ঘটনা দেখুন, হযরতে সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারও খেলাফতের সময় যখন সিদ্দিক আকবর এন্তেকাল পরে মুসলিম জাহানের খলিফা হলেন কে, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খেলাফতে আসছেন, ওই অবস্থায় মাদায়েন শহর বিজিত হয়েছে, যেটা কোরআন করিমের ভাষায় মাদিয়ান বলা হয়। এই মাদায়েন শহর যখন বিজিত হলো, তখন আল্লাহ সুবহানাল্লাহ তাআলা ওনাদেরকে অনেক অগাধ গনিমতের কি করলেন, গনিমতের মালিক বানিয়ে দিলেন, অর্থাৎ অনেক বেশি টাকা পয়সা অর্জিত হলো, বড় করে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে যে গনিমতের মালগুলো পেলেন সৈয়দনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত কিছুকে মসজিদের নববীতে এসে এনে ওখানে একটা চামড়ার একটা মাদুর বিছিয়ে দিলেন, চামড়া, এই চামড়ার মাদুরের মধ্যে সমস্ত গনিমতের মাল সম্পদ টাকা পয়সা সবগুলো রাখলেন। এমত অবস্থায় হযরত সৈয়দনা ইমামে আলী মকাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি প্রবেশ করার পরে উনি বললেন যে হে আমিরুল মুমিনিন, আমাদের হক আমাকে দিয়ে দেন, সুবহানাল্লাহ বলুন। কে বললেন, ইমাম হাসান বললেন, কাকে বললেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি খেলাফতে আসছেন খলিফা, ওই সময়ের শাসনকর্তা। তখন তিনি বললেন অবশ্যই আপনার হক আপনাকে দিয়ে দিলাম। তখন তিনি তাকে 1000 স্বর্ণমুদ্রা দিলেন, কত দিলেন, 1000। কিছুক্ষণ পরে ইমামে হুসাইন আসলো, সুবহানাল্লাহ বলুন, উনি এসে বললেন হে আমিরুল মুমিনিন, আমার হক আমাকে দিয়ে দেন।
উনি তাকেও 1000 স্বর্ণ মুদ্রা দিলেন। সুবহানাল্লাহ বলুন। ওনাকে দুইজনকে দিলেন, দেওয়ার পরে তারপরে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর আসলো। বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি বয়সেও বড়, উনি বয়সেও বড়, ওনার নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ঢুকলো। ঢুকার পরে বললেন যে আমার হকটা আমাকে দেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমরকে মাত্র 500 দিরহাম দিলেন। কত দিলেন? 500। তখন তার ছেলে বলল যে বাবা, আপনি তো মুসলিম জাহানের খলিফা, আমার বাবা, আমি ইমাম হাসান এবং হুসাইন থেকে বয়সে বড়, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে ওই সময় আমি যুদ্ধ জাহাদে শরীক হয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার অনেক কিছু কীর্তি আছে, অথচ আপনি ওনাদেরকে দিলেন 1000 করে আর আমাকে 500 করে দিলেন, এটা কেমন? বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন আমিরুল মুমিনিন হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাছা, তুমি যদি জানতে তাদের গুণ মর্যাদা সম্পর্কে, তাহলে তুমি এটাই করতে। আমি তাদের প্রতি এবং নবীর কাছ থেকে শিখেছি, জেনেছি তাদেরকে কিভাবে সম্মান করতে হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে এই খবরটা মাওলা আলীর কানে পৌঁছে গেল। কোথায় গেল? মাওলা আলীর কানে পৌঁছে গেল। মাওলা আলী এটা শুনে, তখন মাওলা আলী এই সাইয়েদেনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি শুনেছি যে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতবাসীদের চেরাগ হবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস শুনছে কে? মাওলা আলী। তখন সাথে সাথে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই কথা আসলো যে মাওলা আলী আপনাকে বলেছে আপনি নাকি জান্নাতের চেরাগ হবেন, জান্নাতের প্রদীপ হবেন, জান্নাতবাসীদের প্রদীপ হবেন। তখন সাথে সাথে উমর আল ফারুক কিছু মানুষজন নিয়ে মাওলা আলীর দরবারে হাজির হয়ে বললেন যে আপনি সত্যি কি এটা নবীর কাছ থেকে শুনেছেন? সুবহানাল্লাহ বললেন। তখন বললেন যে হ্যাঁ, আমি শুনেছি, আমার নবীর কাছ থেকে আমি নিজে শুনেছি। তখন উমর আল ফারুক বললেন যে ইয়া মাওলা আলী, আপনি এটা লিখে দেন, আপনি কাগজে লিখে দেন, এটা আমার জন্য এটা সবচেয়ে বড় একটা দলিল হয়ে যাবে, আমার নাজাতের উসিলা হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন যে হ্যাঁ, আমি লিখে দেব। সুবহানাল্লাহ বলুন। তখন মাওলা আলী বিসমিল্লাহ শরীফের পরে লিখে দিলেন যে আমি এটার জিম্মাদারি নিয়ে বলছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী বলছে যে আমি জিম্মাদারি নিয়ে বলছি, এটার জন্য আমি আলী জিম্মাদারি যে আমি এটা নিজ কানে নবীর কাছ থেকে শুনেছি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনের মাধ্যমে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। বড় করে বলুন সুবহান। উনি সনদ সহ লিখে দিলেন যে আমি নিজে নবীর থেকে শুনেছি, নবী যে জিবরিলের কাছ থেকে শুনেছে, জিবরিল আলী আল্লাহর কাছ থেকে এনেছে। বড় করে বলুন সুবহান। এইভাবে বলা হচ্ছে যে তিনি যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন জান্নাতবাসীদের সিরাজ। বড় করে বলুন সুবহান। যে সিরাজুন তিনি হচ্ছেন প্রদীপ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা কার মহব্বতে পাইল? আহলে বাইতের মহব্বতে। কার মহব্বতে? আহলে বাইতকে তাজিম করলে, যেখানে খলিফায়ে মুসলিমিন খেলাফতের মধ্যে থাকার পরেও তারা এত বেশি সম্মানের অধিকারী হয়, তাদের থেকে কি বেশি তুমি আমি বুঝব? তাহলে কশ্চিন কালেও সাবধান, খবরদার মুসলমান। অনেক বড় বড় মহাদ্দেশ মহাদ্দেশ অনেক বড় নামি দামি হতে পারে, কিন্তু আহলে বাইতের বিদ্বেষ যদি থাকে, কশ্চিন কালেও তাদের কথা মানা যাবে না, তাদের পথে চলা যাবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ এবং ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদেরকে আরেকটা শিক্ষা দিলেন। তখন তিনি ওই কাগজের টুকরাটি, উনি বলেছেন আমি মৃত্যুবরণ করলে, শাহাদাত বরণ করলে আমার কাফনের মধ্যে দিয়ে দিও। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং তাই করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার, মানার, জানার এবং সঠিকভাবে আহলে বাইতের প্রতি মহব্বত রেখে আমল করার তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।